যদি আপনাদের বলি এই বন্ধ গেটের পিছনে আছে 350 বছর পুরনো একটি কামান, তাহলে কি বিশ্বাস হবে আপনাদের? কি বিশ্বাস হচ্ছে না? চলুন ভিতরেই না হয়ে যাই। ঢাকার গুলিস্তানের নগর ভবনের উল্টো পাশে ওসমানী উদ্যান। এই উদ্যানের মূল গেট দিয়ে ভেতরে ঢুকলেই নজর পড়বে বিশাল এক কামান। 70-80 বছর আগেও এটা পরিচিত ছিল মীর জুমলার কামান নামে। মীর জুমলা ছিলেন বাংলার সুবাদার বা গভর্নর। 1660 থেকে 1663 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। বলা হয়ে থাকে 1661 সালে আসাম অভিযানের সময় 6টি ভারী কামান ব্যবহার করেন মীর জুমলা। সেসবের মধ্যে এই কামানটি ছিল সবচেয়ে বড়। মুঘলরা বিশাল বিশাল কামান বানাতে ভালোবাসত, আর এর জন্য তারা প্রয়োজনের চেয়ে বেশি দৈর্ঘ্যের কামান বানাত, আর এসব কামান কাজের চেয়ে আওয়াজ করত বেশি। এসব দিয়ে সারাদিনে খুব একটা বেশি গোলা ছোড়াও যেত না, প্রায়ই মাঝে মধ্যে কামানগুলো ফেটেও যেত, আর এতে করে গোলন্দাজ বাহিনীর লোকজন মারাও যেত বেশ। এইসব বিশাল বিশাল কামান টানার জন্য শত শত ষাঁড় আর হাতির প্রয়োজন হতো। ষাঁড় সামনে থেকে টানত, আর হাতিরা নিজেদের মাথা দিয়ে কামানের পেছন থেকে ধাক্কা দিয়ে সাহায্য করত। এসব কামানের আলাদা আলাদা নামও ছিল, এই যেমন গাজী খান, শের দাহান, ধুমধাম, ফতেহি লস্কর, বুরুজ শিখন, আতশ দাহান। সেই ধারাবাহিকতায় এই কামানটির নাম রাখা হয়েছিল বিবি মরিয়ম। বিবি মরিয়মের দৈর্ঘ্য 11 ফুট, মুখের ব্যাস 6 ইঞ্চি, কামানে ব্যবহৃত গোলার ওজন 5 মন। অত্যন্ত শক্ত ও পেটানো লোহা দিয়ে কামানটি তৈরি করা হয়েছে। আসাম যুদ্ধের পর বিবি মরিয়মের জায়গা হয় বড় কাকরার দক্ষিণে সোয়ারি ঘাটে। তখন থেকে কামানটি মীর জুমলার কামান নামে পরিচিত লাভ করে। কালেক্টর হিসেবে 1808 সাল থেকে 1811 সাল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেছিলেন স্যার চার্লস ডয়েল। সে সময় তিনি বিবি মরিয়ম কামানটি দেখেছিলেন। তখন কামানটির অর্ধেক ডেবে গিয়েছিল বালিতে, আর বর্ষাকালে থাকত তা পানির নিচে। এভাবে হয়তো এটি একেবারে হারিয়ে যেত বুড়িগঙ্গায়। তখন এটিকে বাঁচাতে এগিয়ে আসেন ঢাকার ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স। তিনি 1840 সালে ব্যক্তিগত প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কামানটিকে কাদা পানি থেকে উদ্ধার করে চক বাজারের উত্তরে একটি বেদির উপর স্থাপন করেন। কামানটি চক বাজারে এনে রাখার পর তা দর্শনীয় হয়ে ওঠে। নগরের বিভিন্ন স্থান থেকে সব বয়সী মানুষেরা এসে ভিড় করতেন এই কামানটি দেখার জন্য, আর হিন্দু নারীরা কামানটির মুখে সিঁদুরে ফোঁটা দিতেন, নিয়মিত পূজা করতেন। সেই ধারাবাহিকতা এখনও দেখা যায়, এমনটাই তথ্য দিলেন উদ্যানের এক প্রহরী। উনি বলছিল যে বলতেছে কয় এই কামানটা নাকি জীবিত ছিল, এখনো নাকি জীবিত আছে, এটা বলে আর কি। আর অনেক লোকজন আসে, আসি আপনার আমরা ঢুকতে দিই এই জন্য যে এই কামানটাকে আপনার ওরা তো শ্রদ্ধা করে, আচ্ছা শ্রদ্ধার স্বরূপ দেখে, সেক্ষেত্রে আমরা ওদেরকে সেই হিসাবে একটা সুযোগ দিই আর কি। কিন্তু এখানে সর্বসাধারণ প্রবেশ নিষেধ, তবু আমরা এদেরকে কোন সময় আসে, মানে সকালের দিকে পুজো দিতে আসে নাকি আপনার? এবার নজর দেওয়া যাক চকবাজার থেকে কামানটি কিভাবে এই উদ্যানে হাজির হলো। চকবাজার গিঞ্জি এলাকায় পরিণত হলে 1925 সালে ঢাকা জাদুঘরের কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী কামানটিকে চকবাজার থেকে এনে সদরঘাটে স্থাপন করেন। তখন সদরঘাট ছিল ঢাকার সবচেয়ে মনোরম স্থান। এখানে এনে রাখার পর কামানটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। গত শতকের 50-এর দশকে পাকিস্তান আমলে মীর জুমলার কামানকে সদরঘাট থেকে এনে শোভাবর্ধনের জন্য গুলিস্তানের চৌরাস্তার মাঝখানে স্থাপন করা হয়। তখন থেকে এটির নাম হয় গুলিস্তানের কামান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আরও এক যুগ ধরে
এই কামানটি গুলিস্তানেই ছিল। 1983 সালে গুলিস্তান থেকে কামানটি নিয়ে আসা হয় এই ওসমানী উদ্যানে, সেই থেকে এখানে এটির অবস্থান। এই কামানগুলোর গোলা ভরা হতো এই দিক দিয়ে, সামনে দিয়ে গোল গোলা ভরে, এবং সেটাকে বড় কোনো ধরনের কাঠি দিয়ে বা লাঠি দিয়ে এখানে ভিতরে ঢুকিয়ে দিয়ে বারুদ ভরে, তারপর এদিকে দেখতে পারবেন একটু পেছনের দিকে যাচ্ছি, এখানে একটি সলতা থাকতো, সেই সলতায় আগুন ধরিয়ে দিলে এটি ফায়ার করত। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুটোটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এদিক দিয়ে সলতে থাকতো এবং এখানে আগুন দেওয়া হতো। এখানে আমরা চারটে আংটা দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত ওঠানোর জন্য এবং বহন করার জন্য আংটাগুলো কাজে লাগানো হতো। ওসমানী উদ্যানে দুই দিক থেকে আসতে পারেন, এদিকের রাস্তাটি এসেছে বঙ্গবাজার থেকে, আর এদিকের রাস্তাটি চলে গেছে গুলিস্তানের গোলাপসার মাজারের দিকে।